হ্যালো বন্ধুরা, হেলথ ইনফরমেশনের পক্ষ থেকে আপনারা সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা আজকে আলোচনা করব কিভাবে কখন কোন উপায়ে ওজনের ঝাল খেলে বেশি উপকার পাওয়া যায়। অনেকে এটি সঠিক নিয়মে না খাওয়ার ফলে সে কাঙ্ক্ষিত উপকারটি পান না। তো বন্ধুরা, সঠিক নিয়মে ওজন গাছের ঝাল খাওয়ার জন্য ভিডিওটি পুরোপুরি দেখুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কথা আছে, যে বাড়িতে একটি অর্জুন গাছ আছে সে বাড়িতে একটি ডাক্তার আছে। এই গাছটির রয়েছে বিভিন্ন প্রাকৃতিক ঔষধি গুণাগুণ। এই গাছটিতে মূলত হার্টের মহাঔষধ হিসেবে বহু প্রাচীনকাল হতেই ব্যবহার হয়ে আসছে। এছাড়া এই গাছটিতে যৌন উদ্দীপনা, যৌন ক্ষমতা বৃদ্ধি বিশেষ ভূমিকা রাখে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণ, আমাশয়, হজম শক্তি বৃদ্ধি করে থাকে এবং এটি দাঁতের রোগ ও ত্বকের যত্নেও ব্যবহৃত হয়ে আসে। চলুন বন্ধুরা এটি খাবার পদ্ধতি জেনে নিই। আমার সামনে দেখতে পাচ্ছেন এটি অর্জুন গাছের ছাল। এটি অর্জুন গাছের ছাল থেকে সংগ্রহ করা হয়েছে। প্রথমত এই ছালটি সংগ্রহ করার পর এটিকে প্রক্রিয়াকরণের মাধ্যমে সেবন করতে হবে। এটি গাছের ছাল, ফলে এটির গায়ে ময়লা লেগে থাকে, তাই এটিকে ভালোভাবে ছুরি দিয়ে পরিষ্কার করে নিব। পরিষ্কার করার পর এটিকে আমরা টুকরো টুকরো করে কেটে নিব, যাতে এটি থেকে বেশি রস পাওয়া যায়। কাটা শেষ হলে এটিকে আমরা পানি দিয়ে পরিষ্কার করে নিব। তো বন্ধুরা, প্রক্রিয়াকরণ শেষ। তারপর রাতের বেলা এটিকে পানি দিয়ে একটি বাটিতে বা গ্লাসের মধ্যে ভিজে রাখবো, তারপর ঢেকে রাখবো। পরদিন সকালে দেখতে পাচ্ছেন এটি রং সোনালী বর্ণের হয়েছে। সো তখন ছালগুলো ফেলে দিয়ে আপনি সোনালী বর্ণের পানিটি সকালে বাসি পেটে খেতে পারেন, এতে আপনি বেশি উপকার পাবেন। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।